السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم ইতিমধ্যে গণমাধ্যমে বিষয়টি প্রচারিত হয়েছে যে আজকে ঢাকার ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা দেওয়ার আবেদন গৃহীত হয়েছে। মামলাটি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহের মামলা এবং এই মামলায় বিবাদী করা হয়েছে যথাক্রমে এক নম্বরে আমি মামুনুল হককে এবং আমাদের আমিরে হেফাজত বর্তমান বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট হাটহাজারী উম্মুল মাদারিসের সম্মানিত শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মোহতরম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আমাদের তিনজনকে বিবাদী করে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করার চেষ্টা করা হচ্ছে বা মামলাটি দায়ের করা হয়েছে। সকলেই আমাদের কাছে জানতে চাচ্ছেন এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের বক্তব্য কি বা আমাদের প্রতিক্রিয়া কি। আমাদের সম্পূর্ণ বিরোধিতা বা আমাদের দ্বিমত মত পার্থক্য হল ভাস্কর্য তথা মূর্তি নিয়ে। এখানে কেন এই বিষয়টি স্পষ্ট করার পরেও পরিষ্কারভাবে এই বিষয়টি বারবার বহুবার অসংখ্যবার বলার পরেও সেই চিহ্নিত মহলটি এই মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই ভুইফো সংগঠনটি তারা ভাস্কর্যের বিষয়টিকে আড়াল করে তারা ধর্মপ্রাণ আলেম ওলামাদের এবং ইসলাম বেত্তাদের মুখে মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাচ্ছে বঙ্গবন্ধুর নামকে। আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে তারা অবচেতনে করছে তা নয়, বরং এটি সুপরিকল্পিতভাবে তারা এই কাজটি করছে। এই কাজটির মূল উদ্দেশ্য হলো চেতনার ব্যবসা করা। তারা বঙ্গবন্ধুকে ইসলামের মুখোমুখি দাঁড় করিয়ে তারা ইসলামকেও যেরকম ঘায়েল করতে চায়, বঙ্গবন্ধুর মহান ব্যক্তিত্বকেও তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা বঙ্গবন্ধুকে নিয়ে একটি চেতনার ব্যবসা করতে চায়। এই হলো মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এই উগ্রবাদী সংগঠনগুলোর তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য বলে আমার কাছে মনে হচ্ছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে আবারও বলছি যে স্বাধীনতার মহান নেতা বাংলাদেশের এই রাষ্ট্রের স্থপতি মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা দলমতের ঊর্ধ্বে উঠে তাকে ভালোবাসি এবং তাকে শ্রদ্ধা করি, তাকে সম্মান জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। সুতরাং আমাদের এই বক্তব্যের পর আমাদেরকে বঙ্গবন্ধুর সম্মানের উপর আক্রমণকারী বলে সাব্যস্ত করাটা এটি কতটা যৌক্তিক আজকে আমরা দেশবাসীর কাছে সে বিষয়টি বিবেচনা করার জন্য তাদেরকে অনুরোধ করব। প্রিয় দর্শক, এই সেই সঙ্গে ভাস্কর্য বিষয়ে আমাদের যে বক্তব্য সেটিও আমরা স্পষ্টভাবে আবারও তুলে ধরছি যে ভাস্কর্যের বিরোধিতা এটি আমরা নিছক ধর্মীয় কারণে করছি। আমাদের এখানে অবশ্যই রাজনৈতিক কোনো অভিলাষ নেই, এখানে রাজনীতি করার কিছুই নেই। আমরা বঙ্গবন্ধু ব্যাপারে আমাদের কোনো অতিরিক্ত অ্যালার্জি নেই, বরং তার প্রতি মরহুম এবং একজন প্রয়াত মুসলিম নেতা হিসেবে সম্মান এবং মর্যাদার সঙ্গে আমরা তাকে স্মরণ করি। তো আমরা চাই না যে তার এরকম ভাস্কর্য তৈরি করা হলে তিনি কবর জগতে আল্লাহর নিকট লজ্জিত হবেন। আমাদের একজন মহান নেতা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পরজগতে এরকম লজ্জিত হয়ে পড়ুন এটা আমরা চাই না। কল্যাণকামিতার জায়গা থেকেই আমরা রাষ্ট্র সরকারকে এবং যথাযথ কর্তৃপক্ষকে আমরা মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আল্লাহর নিকট লজ্জিত করার এই পদক্ষেপ থেকে বিরত থাকবার জন্য অনুরোধ করছি, আবারও করছি এবং এই অনুরোধ আমরা করেই যাব। সেই সঙ্গে আমরা
এখন যেই তৎপরতার এবং সারা দেশব্যাপী যে উদ্বেগ উৎকণ্ঠার আরেকটি আমরা চিত্র দেখছি সেটি হলো সারা দেশের যত্রতত্র বঙ্গবন্ধুর বা মরহুম জাতীয় নেতাদের এরকম ভাস্কর্য নির্মাণের একটি প্রবণতা শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই সকল কিছু সংগঠন তারা এই দাবি উত্থাপন করেছে যে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এমনকি প্রতিটি শিক্ষাঙ্গনে ভাস্কর্য নির্মাণ করতে হবে, এ দাবিও তারা উত্থাপন করছে। আমরা একটা ভাস্কর্য নির্মাণের ব্যাপারে শরীয়ত এবং ইসলামের যে দৃষ্টিভঙ্গি সেই জায়গাটা থেকেও এটাকে আমরা এটার সঙ্গে দ্বিমত করি এবং এটাকে সমীচীন মনে করি না। স্পষ্ট ভাষায় আমরা কোরআন সুন্নার দৃষ্টিতে এটি অবৈধ এবং হারাম নাজায়েজ কাজ সেটি ব্যক্ত করছি। সেই সঙ্গে আমরা এই সকল মহান ব্যক্তিদের মরহুম ব্যক্তিদের সম্মান এবং মর্যাদার দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যত্রতত্র এই ধরনের ভাস্কর্য নির্মাণ এটি সেই সকল ব্যক্তিবর্গের সম্মান এবং মর্যাদার জন্য হানিকর। যেখানে সেখানে যদি এই সকল ভাস্কর্যগুলো নির্মাণ করা হয় তাহলে সেখানে দেখা যাবে যে সেখানে মানুষের মলমূত্র ত্যাগ হবে, যত্রতত্র করলে সেখানে ভাস্কর্যের মাথার উপরে এসে বিভিন্ন পাখি বা বিভিন্ন প্রাণী সেখানে মলত্যাগ করবে, সেখানে নানা ধরনের অসামাজিক কার্যকলাপের আখড়াও জমে যেতে পারে। সুতরাং রাষ্ট্রকে এবং সরকারকে বিশেষ করে এ ব্যাপারে এখনই তৎপর হতে হবে যেন অতি উৎসাহী এই লোকেরা তারা যেন যত্রতত্র বঙ্গবন্ধুর এই ভাস্কর্য নির্মাণ করলে এতে তার সম্মান বৃদ্ধি করা হবে না, বরং স্পষ্টভাবেই যেখানে সেখানে তার সম্মান হানির একটি পরিবেশ তারা তৈরি করবে। সুতরাং একদিক থেকে তো ভাস্কর্য নির্মাণ এটি ইসলাম বিরোধী কাজ, স্পষ্ট হারাম এবং অত্যন্ত গর্হিত একটি পাপ, এই পাপের কাজ ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং সুন্নার দৃষ্টিতে। এবং ইসলামী সকল স্কুল অফ থটের সকল ইসলামিক স্কলারগণ সর্বকালের সর্বযুগের 1400 বছরের সকলের এটি ঐক্যমতের সিদ্ধান্ত, এখানে দ্বিমতের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে এইভাবে যত্রতত্র ভাস্কর্য নির্মাণের মাধ্যমে ব্যক্তিদেরকেও অসম্মান এবং অমর্যাদা করার, বঙ্গবন্ধুকে যদি নির্মাণ তার ভাস্কর্য নির্মাণ করা হলে এখানে যেখানে সেখানে তারও অসম্মান এবং অমর্যাদার প্রশ্নটি আসবে। সুতরাং যারা শরীয়তের দৃষ্টিকোণ মানতে চান না, শরীয়তের দৃষ্টিকোণের বাইরে কেবল ব্যক্তি বঙ্গবন্ধুকে যারা সম্মান এবং শ্রদ্ধা জানান, সেই সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকেও এভাবে ভাস্কর্য নির্মাণ করাটা এটি কোনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে না।